রহিম সুপ্রিয় দোয়া শিক্ষা চ্যানেলের দর্শক ও শ্রোতাবিন্দ আশা করি আল্লাহর রহমত ও দয়া আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক আজকে আলোচনা করব তিনটি দোয়া সম্পর্কে যা আপনি নামাজে সালাম ফেরানোর আগে পাঠ করতে পারেন আল্লাহ আপনার ইহুকাল ও পরকালের সকল মনের আশা পূরণ করে দিবেন এমন কি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন আমাদের এই সমাজে কে না চায় যে আমার চাওয়া পাওয়াগুলো পূরণ হোক সবাই চায় আমি আল্লাহ তালার কাছে যা চাইব তিনি যেন তা পূরণ করেন সবাই চাই আল্লাহ তালার প্রিয় বান্দাবান্দি হতে এই সমাজে সকল মাকলুকাতের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালাই পূরণ করে থাকেন প্রিয় দর্শক আমরা অনেকেই নামাজের মধ্যে সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে ও মাসুরা পড়ার পর সালাম কিন্তু দোয়ায়ে আমরা অনেকেই জানি না সালাম ফেরানোর পূর্বে কোরআন সুন্নাহ ভিত্তিক যে কোনো দোয়া পড়া যেতে পারে আপনি যদি এই দোয়াগুলো নামাজের মধ্যে সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে তাসাহুদ ও দোয়ায়ে মাসুরা পড়ার পর পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ তালার কাছে তিনি তাই কবুল করবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ একিন ও ইকলাস থাকতে হবে এবং নিয়ম জেনে ও তা মেনে আমলটি করতে হবে ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহর রহমতে আপনি সফলতা পাবেন সম্মানিত দর্শক হাদিসে আছে নামাজের মধ্যে সালাম ফেরানোর আগে কোরআন ভিত্তিক যে কোনো দোয়াই পড়া বৈধ বুখারী শরীফ ভিডিওতে হাদিসের উল্লেখ সহ তিনটি দোয়া উচ্চারণ ও অর্থ সহ উল্লেখ করা হলো। যা অতি সহজে শিখে নিয়ে প্রত্যেক নামাজের মধ্যে সালাম ফেরানোর আগে পড়তে ও আমল করতে পারেন আমল করার নিয়ম এবং দোয়াগুলো শিখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন 1 নম্বর হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু হু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন হে মুয়াজ নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি আমি বললাম হে আল্লাহর রাসুল আমিও আপনাকে ভালোবাসি তিনি বললেন মুয়াজ তুমি প্রত্যেক সালাতের শেষে এই দোয়াটি কখনো পড়া থেকে বিরত থেকে না দোয়াটি হলো আল্লাহুম্মা আ ইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক মুসনাদে আহাম্মাদ আবু দাউদ নাসা ই আমি আবারও বলছি আল্লাহ হম্মা আইনী আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুস্নি ইবাদাতিক মুসনাদে আহাম্মাদ আবু দাউদ নাসা ই আমি আবারও বলছি আল্লাহম্মা আইনী আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুস্নি ইবাদাতিক মুসনাদে আহাম্মাদ আবু দাউদ নাসা ই অর্থ হে আল্লাহ আপনাকে শরণ করার জন্য আপনার শুকরিয়া আদায় করার জন্য এবং আপনার সুন্দর ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন 2 হযরত বুরাইদা রাদিয়াল্লাহু হু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে বলতে শুনলেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি-আন্নী আশহাদু আননাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ولم يولد ولم يكن له كفوا احد ام يا বলছি اللهم اني اسالوك باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد أم আবার বলছি اللهم اني اسالوك باني اشهد انك

আবু দাউদ তিন নম্বর হজরত সাদ ইবনে আবি আল্লাহ রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো দ্বারা ক্ষমা চাইতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বুকলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযাসিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কাফরি বুখারিয়ো মিশকাত আমি আবারো বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুকলি ওয়া আউযু বিকা মিনাল জুগনি ওয়া আউযু বিকা মিন আন উরাত্তা ইলা আরযাসিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কাফরি বুখারিয়ো মিশকাত আমি আবারো বলছি

বার্ধক্যের চরম দুঃখ কষ্ট থেকে দুনিয়ার ফেতনা ফাসাদ ও কবরের আজাব থেকে সিজদার তাজবিহ পাঠ করে সিজদারত অবস্থায় সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে তাসাহুদ ও দোয়ায় মাসুরা পড়ার পর এই দোয়াগুলো পাঠ করবেন দোয়াগুলো পাঠ করার পর আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাক ফিরুল্লাহ কয়েকবার দুরুশ্বরী পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এ দোয়াগুলো নামাজে বেশি বেশি পাঠ করতেন এবং অন্যদেরকেও পাঠের তাগিদ দিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজে সালাম ফেরানোর পূর্বে উক্ত দোয়াগুলো সহিভাবে পাঠ করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা বিডিউটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে এবং অল বাটন টিপে আমাদের সাথে থাকুন আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থ্যাঙ্কস ফর ওয়াচিং ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব বাটন এন্ড